পৌর নিগমের 17 নং ওয়ার্ডে উন্নয়নমূলক কাজকর্ম এবং এলাকাবাসীর সমস্যা সমাধানে শুক্রবার স্থানীয় বিশিষ্ট যন্ত্র নিয়ে এলাকা পরিদর্শন করেছেন মেয়র দীপক মজুমদার। এলাকায় পানীয় জলের যে সমস্যা রয়েছে সেই চাহিদা পূরণ করতে জল বোর্ড সহ অন্যান্য দপ্তরকে সঙ্গে নিয়ে শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে বলে উল্লেখ করেছেন পৌর মেয়র দীপক মজুমদার। ধারাবাহিকভাবে প্রতিটি ওয়ার্ডে এই তিনি পরিদর্শন কর্মসূচি করছেন বলে পৌর মেয়র জানিয়েছেন। আমার দিক থেকে আজকে মনে হচ্ছে আজকে 10 মাস আমরা অধিকন্ত হয়েছি কাজ করতে গিয়ে দেখেছি তাদের একটু দায়িত্ব নিয়ে কাজ করা উচিত ছিল। তবে আমি বলবো যে করেনি বলেই তো তাদেরকে ছুড়ে দিয়েছেন, আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমাদের তাদের কাজটা হয়নি বলে আমরা করবো না, এরকম না। আমরা 10 মাসে অনেক জায়গায় এই ধরনের প্রবলেম আমরা সলভ করেছি, বিভিন্ন কাজ, রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা। আমি এখানে ভালো লেগেছে ওয়ার্ড কর্পোরেটরকে আমি ধন্যবাদ জানাই, বা যারা ওয়ার্ড সঙ্গে যুক্ত আছেন অফিসাররা এবং আমাদের পৌর নিগমের যারা দায়িত্বে থাকেন তাদের। এখানে কিন্তু আলোর ব্যবস্থা বলতে কেউ আপত্তি করে, সবাই লাইট পাচ্ছে, নিকাশি ব্যবস্থা ভালো, রাস্তাগুলি মেনটেন। এখানে যেই জায়গাটা আছে কিছু জায়গাটা খারাপ আছে, এটা কালকের থেকে আমাদের একজন ইঞ্জিনিয়ার আছেন আমাদের পৌর নিগমে, তারা শুরু করে দেবেন যেগুলি কাজগুলি, বিশেষ করে জলের যে সমস্যাটা, এটা ইন্টারেশন জন্য আমাদের পৌর নিগম এলাকায় প্রায় 48টা বোধ নাকি 47 আমাদের আইএপি তৈরি করা হচ্ছে, জলের সোর্স রেডি করা আছে, লাইন টিনে আছে। এই এলাকা বিশেষ করে যেটা আমাদের খুব সম্ভবত অর্থমৈত্রী হবে, এটা টেন্ডার রোডে ওয়ার্ক অর্ডার আজকে কালকে হবে। আমরা চেষ্টা করবো কন্ট্রাক্টর দিয়ে যারা কাজ পেয়েছেন তাদেরকে দ্রুত কাজগুলি শেষ করা যেতে, তারপর মাঝখানে যে সময়টা যাবে এটা কাজ করতে কিছু সময় লাগবে, এটাকে সুযোগ দিতে হবে। যেটা 25 বছর হয়নি, ইচ্ছা করলে আপনি 25 দিনে করতে পারবেন। তো আমরা আমাদের সদিচ্ছা আছে সরকারের, আমাদের পুরনো রকমের দায়িত্বে যাক।